السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় বন্ধুগণ, আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে আমাদের কিছু কিছু ক্ষতির দিকসমূহ আছে, ওই সমস্ত দিকসমূহ কিছু দিকসমূহ আমি এখানে তুলে ধরছি ইনশাল্লাহ তাআলা। মোবাইল এটা একটা আধুনিক যন্ত্রপাতি, যেমন বিজ্ঞান মানুষকে ভালো পথের দিকেও নিয়ে যায়, আবার খারাপ পথের দিকেও নিয়ে যায়। যেরকম বর্তমানে স্মার্টফোন এটা মানুষদেরকে, আমাদেরকে ভালোর পথও দেখাচ্ছে, আবার ক্ষতির দিকেও নিয়ে যাচ্ছে। কিরকম বর্তমান সময়ের বিজ্ঞান অনেক অগ্রগতি দেখাচ্ছে, অনেক এগিয়ে গিয়েছে বর্তমান সময়ে বিজ্ঞান, কিন্তু বর্তমান সময়ের বিজ্ঞান যেটা আংশিক হিসেবে আমরা যদি আমাদের স্মার্টফোনগুলো ধরি বা আমাদের মুঠোফোন যেগুলো আছে ওগুলো ধরি, তাহলে এই সমস্ত স্মার্টফোনগুলো আমাদের জন্য অনেক ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে বর্তমান যুগে। এটার মধ্যে অনেকগুলো ক্ষতিকর দিক দেখা যাচ্ছে। আজকে কয়ে এখন দেখা যায় স্মার্টফোনের মাধ্যমে আমাদের ছেলেদের ছাত্র জীবন এবং সামাজিক জীবনকে একেবারেই কলহ সৃষ্টি করে তুলেছে। যেরকম এই স্মার্টফোনের কারণে যেরকম লাভবান হচ্ছে, আবার তার চেয়েও অধিক ক্ষতিকর দিক দেখাচ্ছে। এই স্মার্টফোনের মাধ্যমে অবাধ অপরাধ যেটা আছে, অপরাধের প্রবণতা এখন অনেক দেখাচ্ছে। এই মোবাইলটি, স্মার্টফোনটি আমরা যখন যৌক্তিকভাবে ব্যবহার করব, এটা আমার জন্য কল্যাণকর হয়ে আসবে। আর আমি যখন এই স্মার্টফোনটিকে যখন যৌক্তিকভাবে ব্যবহার করব না, তখন এই স্মার্টফোনটি আমার জন্য একটি ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এই স্মার্টফোনের মাধ্যমে ক্ষতিগুলো হচ্ছে, যেমন অপরাধের প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। কীভাবে আমরা মোবাইল স্মার্টফোন ব্যবহার করি, মোবাইলের অযৌক্তিক ব্যবহারের কারণে তরুণ তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা, তারপরে যৌন হয়রানি সহ অসামাজিক যে সমস্ত অপরাধগুলো আছে, ওই সমস্ত অপরাধগুলো এখন অনেক বৃদ্ধি পেয়েছে। এখন বর্তমানে এই অপরাধগুলো আমাদের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই স্মার্টফোনটি আমার জন্য, আমার যে মূল্যবান সময় আছে, এই মূল্যবান সময় এই স্মার্টফোন আমার থেকে কেড়ে নিয়েছে। যেমন আমরা সবসময় মানুষের হাতে যে মোবাইল থাকে, এই মোবাইলের কারণে মাদ্রাসা বলুন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটি সব দিকে ছাত্রছাত্রীদের যে মূল্যবান সময়টা আছে পড়ালেখার, এই মূল্যবান সময়টি আমাদের থেকে স্মার্টফোন কেড়ে নিচ্ছে। এই সমস্ত কোম্পানিগুলো রাতের অফার দিয়ে থাকে, রাত জাগার অফার দিয়ে থাকে, শুধু রাত্রে নেটগুলো চালাতে পারবে, আর কোনো সময় এই নেটগুলো চালাতে পারে না। রাত 10টা থেকে বা রাত 12টা থেকে 3টা পর্যন্ত, রাত 10টা থেকে 12টা পর্যন্ত, 1টা থেকে 2টা পর্যন্ত, এরকম এরকম অফারগুলো দিয়ে থাকে। এই আমাদের ছাত্র ছাত্রবাহীরা, আমাদের ছেলেরা এ সমস্ত অফারগুলো নিয়ে তাদের সময়টিকে একেবারেই অযথা নষ্ট করে দিচ্ছে। এই অফারগুলোর ফাঁদে আমাদের ছাত্রবাহীরা আজকে মেতে উঠেছে। এই অফারগুলোর কারণে আমাদের সমাজ, আমাদের স্মার্টফোনে আমাদের সময়টি কেড়ে নিচ্ছে। স্মার্টফোনের কারণে আবার পারিবারিক সম্পর্ক যেটা আছে, পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এখন বর্তমান যুগে এটা প্রায়ই দেখা যায়,
স্মার্টফোনের কারণে স্বামী স্ত্রীর অবনতি ঘটছে অথবা নিজের পরিবারের মধ্যে ফ্যামিলির মধ্যে অবনতি ঘটছে। শুধু ছাত্রছাত্রীরাই এখানে ব্যস্ত এটা নয়, অনেক পেশাজীবী যারা আছে এরা পুরোটা দিন বাইরের মধ্যে তাদের ব্যস্ততা কাটায়, যখন কাজ শেষে যখন ঘরে ফিরে আসে তখনও তারা স্মার্টফোনে ফোনের মধ্যে তাদের সময় কাটছে। এই স্মার্টফোনের কারণে তার পরিবারকে যে একান্ত একটা সময় দিবে, সান্নিধ্য দিবে তার পরিবারের সাথে, এই সময়টি আমার স্মার্টফোনে কেড়ে নিচ্ছে। তার কারণে আমার পরিবার আজকে অন্য কাজের মধ্যে লিপ্ত হচ্ছে, এই স্মার্টফোন নিজের পরিবারের মধ্যে অবনতি ঘটাচ্ছে। এই স্মার্টফোনের কারণে আজকে আমাদের মা বোন আমাদের পরিবার যৌন হয়রানি হচ্ছে। মোবাইল যথেচ্ছে ব্যবহারের ফলে কিশোরীরা বা কিশোররা যৌন শোক হয়রানির শিকার হচ্ছে, অথবা যারা কিশোর আছে ওই সমস্ত কিশোররা এই মোবাইলের কারণে তাদের যৌবন হারাচ্ছে। কিন্তু আমরা একেবারেই খোঁজ করে নিচ্ছি না, এটা আমাদের পরিবারের মধ্যে আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তানের কাছে স্মার্টফোন আছে, কিন্তু আমরা এটা খোঁজখবর রাখছি না যে আমার সন্তানটি রাতে আঁধারে স্মার্টফোন দিয়ে কী কাজ করছে। এই মোবাইলের সূত্র ধরেই অনেক ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক মেয়ে যৌন হয়রানি হচ্ছে। এই মোবাইলের কারণে আমাদের কিশোর কিশোরীরা তাদের স্বাস্থ্য হারাচ্ছে, স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ছে। আমরা অনেকেই বলি তোমার ছেলেটি স্বাস্থ্য হচ্ছে না কেন, তোমার মেয়েটি স্বাস্থ্য হচ্ছে না কেন, কিন্তু আমি এটা চিন্তা করছি না যে আমার ছেলেটি রাতের আধারে রুমের দরজা লাগিয়ে ঘুম যাচ্ছে না, স্মার্টফোনে কী করছে আমরা খোঁজখবর নিচ্ছি না। এই স্মার্টফোনের কারণে ব্যবহার করার কারণে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের তাদের স্বাস্থ্যের মধ্যে আঘাত পড়ছে। এক গবেষণায় দেখা যায় যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে শারীরিক এবং মানসিকভাবে নানান সমস্যা হয়ে যাচ্ছে। এই স্মার্টফোন আমার থেকে আমার স্বাস্থ্য কেড়ে নিচ্ছে, এই স্মার্টফোন আমার চোখের জ্যোতি কমাচ্ছে। যুক্তরাজ্যের মধ্যে চক্ষু বিশেষজ্ঞ যারা আছে, অনেকগুলো চক্ষু বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছে যে এই মোবাইলের অতিরিক্ত ব্যবহারের কারণে মানুষ দৃষ্টি বৈকল্য হয়ে সৃষ্টি হতে পারে। এতে করে মানুষের মাঝে এওগিয়েমা বা এই মায়োপিয়া, বিভিন্ন ধরনের তীক্ষ্ণ ক্ষীণ দৃষ্টি সমস্যা হতে দেখা দিতে পারে। তাহলে স্মার্টফোন আমার থেকে আমার চোখ কেড়ে নিচ্ছে। এই স্মার্টফোন আমাদেরকে বধির হয়ে যাওয়া, মানে কানে না শোনার আশঙ্কা দেখাচ্ছে। আমাদের কানের ভিতর যে একটা পর্দা আছে, পর্দা একেবারে পাতলা একটি পর্দা আছে, এই পর্দাটি একেবারে খুবই সংকীর্ণ, একেবারে পাতলা। কাজেই স্মার্টফোনে যখন হেডফোন আমরা অতিরিক্ত সাউন্ডে কানের মধ্যে লাগাই, এই আওয়াজটি আমার কানকে নষ্ট করছে। তাহলে দেখা যাচ্ছে ব্যবহার করতে করতে আমার কান বধির হয়ে যাচ্ছে, কিন্তু আমার মোবাইল ব্যবহার বন্ধ হচ্ছে না। এই স্মার্টফোন আমার থেকে আমার কানের শ্রবণতা বধির সৃষ্টি করছে। তারপরে স্মার্টফোনের কারণে তাদের সংক্রাণু যেটা আছে, মানুষের সংক্রাণুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক গবেষকরা এটা জানান দিয়েছে যে মোবাইল থেকে যে সমস্ত ফ্রিকোয়েন্সির ইলেকট্রিক ম্যাগনেটিক যে সমস্ত জিনিসগুলো আছে নিগৃহীত হয়, যে সমস্ত এগুলোর কারণে ক্ষতিকর যে সমস্ত মস্তিষ্কের মধ্যে চিকন চিকন মস্তিষ্ক তরঙ্গ আছে, মস্তিষ্কের মধ্যে মোবাইলের মাধ্যমে ক্যান্সারের যোগসূত্র থাকতে পারে। তো শুধু এটা নয়, এছাড়া শরীরের অন্যান্য যে সমস্ত কোষগুলো আছে তার মধ্যে ক্ষতিকর হতে পারে বা ওগুলো দেখা দিতে পারে। গবেষকরা দাবি করছে যে মোবাইল ফোন থেকে যে সমস্ত ক্ষতিকর তরঙ্গ সংক্রাণু সৃষ্টি হয়, এগুলোর প্রভাবে কারণে মানুষের যে সংক্রাণু ঘনত্ব আছে তা কমিয়ে দিতে পারে। তাহলে দেখা যাচ্ছে
মোবাইলের স্মার্টফোনের মাধ্যমে আমাদের অনেকগুলো ক্ষতিকর দিকসমূহ আছে, আরও কতগুলো দিকসমূহ আছে। ইনশাআল্লাহ আগামী পর্বের মধ্যে সমস্ত দিকগুলো বলব। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, আমরা অনেক সতর্কতার সহিত আমরা স্মার্টফোন ব্যবহার করি, এবং সমস্ত অভিভাবক এবং পরিবার মাতা পিতাকে সম্বোধন করে বলি যে আমাদের কিশোর কিশোরীদেরকে স্মার্টফোন দিব, কিন্তু এই স্মার্টফোন তা আমরা আমাদের তত্ত্বাবধানে তাদেরকে ব্যবহার করার জন্য নির্দেশ দিব। তাদেরকে রুমের মধ্যে গিয়ে দরজার কড়া না লাগানোর জন্য আমরা তাদেরকে নির্দেশ দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এ সমস্ত ভয়ঙ্কর ক্ষতিকর দিকসমূহ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।